আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি দেখাবো ভোলা সরকারি কলেজ ভোলায়, এই কলেজটাতে আপনার চান্স পাওয়ার জন্য আপনার কী কী করতে হবে সেই বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, সামান্য পরিমাণ মিসিং হলেও কিন্তু আপনার তথ্যটা জানা হবে না, এবং যেটা যে যেটা হবে সেটা হচ্ছে এই সামান্য তথ্যের জন্য আপনি অনেক সময় চান্স পাবেন না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, খুব বড় ভিডিও না, আশা করি ভালোভাবে দেখবেন। তো এখানে অনার্স ভর্তি তথ্য এবারের 2023 সালের সায়েন্স থেকে আপনাকে মোট 9.80 এর উপরে পেতে হবে, ঠিক আছে? সায়েন্স থেকে যদি আপনি এই কলেজের চান্স পেতে চান, তবে 0.05 এদিক সেদিক হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, বাট কাছাকাছি এই রেজাল্টের উপরেই আপনাকে থাকতে হবে। এবং আপনার যে সাবজেক্টে চয়েস দেবেন সেই সাবজেক্টের মার্কসটা কিন্তু আপনাকে বেশি থাকতে হবে, মার্কস কম থাকলে কিন্তু আপনার চান্স হবে না, এটা মাথায় রাখবেন। কমার্সে কমার্সে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে 9.30-এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে, আপনার রেজাল্ট থাকতে হবে 9.30 SSC এবং HSC মিলিয়ে তাহলে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, আপনার যদি এই সাবজেক্টগুলো থেকে থাকে ইন্টারে তাহলে ওই যেই সাবজেক্টে মার্কস ভালো আছে আপনার, আপনি সেই সাবজেক্টটা চয়েস দিবেন শুরুর দিকে, ঠিক আছে? আর্টসের ক্ষেত্রেও তাই, আর্টসে সর্বনিম্ন আপনার 9.10 থাকলে আপনি কলেজটাতে চয়েস দিবেন। আর অবশ্যই যেই আর্টসের থেকে আপনার যেই সাবজেক্টটাতে বেশি মার্কস আছে সেই সাবজেক্টটা প্রথমের দিকে প্রথম সারিতে রাখবেন, আশা করি চান্স ইজিলি পেয়ে যাবেন। এবারে সাবজেক্ট চয়েসের সিস্টেমটা আমি দেখানোর চেষ্টা করব, কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন। অবশ্যই ভুল সাবজেক্ট চয়েস দিলে আপনার চান্স হবে না, এটা মাথায় রাখবেন। আপনার সাবজেক্ট চয়েস ভুল হলে আপনার চান্স হবে না, এটা 100%, অবশ্যই এটা মাথায় রাখবেন। এটা আর এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট চয়েস দিবেন, আপনার যেরকম রেজাল্ট আপনার সাবজেক্ট চয়েসের ধরনটা হবে সেরকম। ধরেন আপনি রেজাল্ট হচ্ছে 9., এখানে সাপোজ সর্বনিম্ন যেটা 9.10 পেয়েছেন আপনি, আচ্ছা ভালো কথা, 9.10 পেয়েছেন। এখন আপনি যদি চয়েস দেন ইংরেজি, বাংলা, তারপরে হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এগুলো চয়েস দিলে আপনার কিন্তু হবে না, আপনি প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট কোনোটাতেই চান্স পাবেন না। আপনার আপনার রেজাল্ট যখন কম হবে আপনার চয়েসের ধরনটা হবে এরকম, আপনাকে দিতে হবে ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ভূগোল। তবে এই ক্ষেত্রে এই জায়গাটা আপনি একটু উল্টাপাল্টা করতে পারেন, যেমন ইসলামের ইতিহাস আগে দিতে পারেন, দর্শন আগে দিতে পারেন, ভূগোল আগে দিতে পারেন, বাট চয়েসগুলো এ লেভেলের থাকতে হবে, এর চেয়ে ভালো লেভেলের চয়েস দেখলে আপনার চান্স হবে না সাবজেক্টের গ্রেড অনুযায়ী, ঠিক আছে? তো এইভাবে আপনি যদি সাবজেক্ট চয়েস দেন আমার মনে হয় যে আশা করি আপনি একটা সাবজেক্ট নিশ্চিত পাবেন।